ব্লক জিলা কংগ্রেস আজি মূল টিকিট প্রদান করার ক্ষেত্রতো জিলা কংগ্রেসের রায় লোক আজি রবিকুল সিং ডাঙরিয়া প্রদুর বর্ণই ডাঙরিয়া টিকিট পাওয়ার ক্ষেত্র মন্ডল ব্লক কংগ্রেসের রায় লোক গল একেরাহে যিমানে ডাঙর নেতা কিয় নহক যিকোনো দলের কিয় নহক মন্ডল ব্লক আর জিলা কংগ্রেসের রায় মূল বাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি নথিপত্র কি ললে? এখন সরকার যা 10 বছর কি করে আছে একে আমি পদক্ষেপ দেখা পালো নবশরণীয় ক্ষেত্র দুবার মানে সাংসদ হল এটা কিনা তদন্ত করার পিছন নবশরণীয় টিকিট ভুয়া প্রমাণ করেছে এটা কিনা কারণ মুখ্যমন্ত্রী মহোদয় টঙ্কেশ্বর আবাস বেয়া পালে আর এটা সেই তথ্যব ওলাইছে যা 10 বছর কি করে আছে গৃহ বিভাগ মানে যেটা লগত ভাল হয়ে থাকিব এস টি সার্টিফিকেট সচা হয়ে থাকবে আর যেটা মুখ্যমন্ত্রী মহোদয় হিমন্ত বিশ্ব শর্মার লগত বেয়া তা হরণীয়া হোক রাভা হোক এস টি সার্টিফিকেট ভুয়া ওলাই যায় কি কথা তো সেই কারণে আমি রাজনীতি ইয়াত জড়িত হয়ে আছে আমি তেন অনুভব আমি পাইছো। কোনবা এজনে কত চাও মুখ্যমন্ত্রী মহোদয় এটা হিসাব দিব যে বানপানীর সময় এটা হাতিমুরিয়া যে বাথরি ছিঙি গেল যিজন ঠিকাদার কোন মন্ত্রীর ভাই তার উপর কিনা এই যে ঠিকাদার ভুয়া তেনে কিনা প্রমাণ আমাক দিব নেকি? আজি আপনাদের যোরহাটের অবস্থা চাও পানী জে বি কলেজের ভিতর সোমাই গেছে না গুহী কিনা উন্নয়ন করব পারে গুহীত নলাত একটা ধরা পড়ি মরিলে এটা যোরহাটের জে বি কলেজত পানি সোমাইছে ডিব্রুগড়ের অবস্থা চাও তো কত স্মার্ট সিটি যে যা কালি এই যে কিনা রেঙ্কিং ওলাইছে স্কোর লয় নিজের বাবা লোলে বিচারিছে বানপানীর সময়ের সরকার বিফল স্মার্ট সিটি উদাহরণ আমি কোথাও দেখা পাওয়া নাই না যোরহাট স্মার্ট নগর না গুহী স্মার্ট মহানগর না ডিব্রুগড় স্মার্ট মহানগর কি সম্পর্ক নিজের প্রশংসা করে আছে মানে বুঝি পাওয়া নাই। আজি আমি গরিহণা দিছি যে এই কা আইন যে আনিছে রূপায়ণ করবলে বিচারিছে আজি বহুত আমার হিন্দু বঙালী মানুহ আজি অসমৰ ভিতর জন্ম লৈছে অসমৰ জন্ম হৈছে কিন্তু আজি এন আর সি পড়া বাহির এন আর সি ভিতর সোমাব লাগে ভারতীয় নাগরিক সন্মান পাব লাগে এটা সেই সকলক বিজেপিয়ে কৈছে নহয় তোমালকে নিজের উপর বাংলা লিখি একটা দাগ নিজের দেহ উপর জাপি লওয়া তারপর তোমালকে নাগরিক পাব এন আর সি ভিতর সোমাব নোৱাৰিলে এটা এজন যোরহাট বা তিনিচুকীয়া বা এজন ডিব্রুগড়ের বঙালী মানুষে নিজকে বাংলাদেশ হব আজি আমার হিন্দু বঙালীর উপর আটাইকে ডাঙরজনী অত্যাচার করা হয়েছে এই কা আইন জড়িয়ে আমার দাগ লগাইছে ইয়ার সব আমার ভারতীয় নাগরিক সকলক যে ন্যায় পাব লাগে দিব আর তারপর আপনার কয় যে মানুহে নাই কা আইন জড়িয়ে মানুহে উলা নাই কোনবা 5 জন 8 জন আরে যদি ভিতর যদি 5-6 জন হে বিচারিছে নাগরিকত্ব এই অধিকার এটা কা আইন আনি চাই কেউ এই 5-6 জন ব্যক্তির কারণে তোমালকে চুক্তির হত্যা করিলা এই 5-8 জন মানুষের কারণে তোমালকে চুক্তি নষ্ট করে দিলা তো তর্ক নাই ওসর যুক্তি নাই এই গোটেই কা আইন যদরে রূপায়ণ করে আছে ইয়াত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অহংকার লুকাই আছে আর যদিও সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া এজন ভাল মানুষ মই তেখেতক সন্মান করো কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে তেখেতর বিফলতাও ইয়াত লুকাই আছে।
আটজন মানুষের কারণে শক্তি নাইকিয়া করে দিছে, যত মেঘালয় বিধানসভা রেজলিউশন পাস করেছে গা আইন বিরুদ্ধে, আটজন মানুষের কারণে শক্তি নাইকিয়া করে দিছে। ইয়াতকৈ লজ্জাজনক কথা কি হব? যেতিয়া গ্যাস সিলিন্ডার দাম 1000 টাকা, এটা অরুণোদয় আঁচনি কাম নাই। যেতিয়া মাহর আপনার কারেন্টর বিল যেটা 1000 টাকা, যেটা অরুণোদয় আঁচনি কাম নাই। যেতিয়া দালির দাম 120 টাকা, যেটা অরুণোদয় আঁচনি কাম নাই। তো সেই কারণে আঁচনি দিলেও মূল্য বৃদ্ধি যে নিয়ন্ত্রণ করব পারা নাই, চাকরি যে দিব পারা নাই, সংস্থাপন যে দিব পারা নাই, তারবাবে রাইজে বিভিন্ন আঁচনি সুবিধা পালেও রাইজ দরিদ্র সীমা তল আছে। আর আঁচনি কিমান দিছে সকলে অরুণোদয় আঁচনি পোৱা নাই, 100 ভিতর 10 জনক অরুণোদয় আঁচনি দিছে, বাকি তো পোৱা নাই। তো সেই কারণে এই অরুণোদয় আঁচনি মাত্র একটা মার্কেটিং গিমিক, ইয়ার লই মানুষ কি দরাই আছে, অরুণোদয় কম, এবার দুবার তিনবার চারিবার মহিলাবর জয়ী করবলে গেছে। এই কারণে জোড়াটো মহিলা এবার অরুণোদয় নামত নহয়, এইবার কংগ্রেসের নামত আমার ভোটদান করেছে। ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ আমি পক্ষত আছো, আগতেও আছো, এতিয়াও আছো, সদায় থাকিম। আমি বিচাৰো আমাৰ অসমৰ প্ৰত্যেক জনগোষ্ঠী জনজাতি তেওঁলোকৰ সংবিধানৰ ভিতৰত যি অধিকাৰ আছে অধিকাৰ পাব লাগে, আৰু এয়া যিসকলে আজি তাৰিখৰ নেতৃত্ব লৈছে তেওঁলোকৰ দায়িত্ব যে এনেকুৱা সমাজ গঢ়ি তোলা য'ত যিসকলে জনজাতিকৰণ জনজাতি হৈ আছে তেওঁলোকে নিজৰ অধিকাৰ পাই থাকক, আৰু যিসকলে দাবী কৰি আছে তেওঁলোককো অধিকাৰ মতে যি পাব লাগে এনেকুৱা এটা পৰিৱেশ বনোৱা আজি চৰকাৰৰ দায়িত্ব, কিন্তু চৰকাৰে দায়িত্ব ল'ব পৰা নাই। আজি আদানী আৰু আম্বানী আৰু ধনী হৈ গৈ আছে, আৰু আমাৰ ছয় জনগোষ্ঠীৰ দাবী কৰা মানুহবোৰ এতিয়াও আজি ধৰ্ণা কৰিবলৈ পায়। ধন্যবাদ, থেংক ইউ। হ'ব হ'ব, থেংক ইউ।